কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ আকম বাহাউদ্দিন বাহার। কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহিন ইমন সহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।